বিয়ের প্রথম রাতেই সুমন তানিয়াকে তার মায়ের প্রতি ভালোবাসার কথা বলে। তার মায়ের যেন কোনোরকম কষ্ট পেতে না হয় সেদিকে যেন খেয়াল রাখে। সব সময় তার জন্য তার মায়ের কত কষ্ট করতে হয়েছে সেসব কথা বলে তানিয়াকে। সুমনের মায়ের প্রতি এত ভালোবাসা দেখে তানিয়া বিরক্ত হয়ে মনে মনে কিছু না বলে সুমনের কথা সায় দেয়। পারভীন ছেলের বউকে পেয়ে অনেক খুশি। ঘরের সব কাজ তিনি নিজেই করেন, ছেলের বউকে কিছুই করতে দেন না। তাই তানিয়াও শাশুড়িকে সহজ সরল পেয়ে ঘরের সব কাজের ভার শাশুড়ির উপর ছেড়ে দেয়। এভাবে কিছুদিন যেতে পারভীন লক্ষ্য করলেন তানিয়া তাকে একের পর এক কাজ দিয়েই যাচ্ছে। সকালের নাস্তা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ভাত রান্না থেকে শুরু করে সব কিছু তিনি একাই করেন। কিন্তু যখনই সুমন বাড়িতে আসে সে তার মায়ের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। কাজের সময় হলে রুমে দরজা লাগিয়ে বসে থাকে। সারাক্ষণ কাজ করার পর ভালো কিছু রান্না করলে তানিয়া শাশুড়িকে বাসি খাবারগুলো খেতে দেয়। ভালো খাবারগুলো নিজের জন্য আর সুমনের জন্য কিছু রেখে বাকিটুকু ফ্রিজে রেখে দেয়। সুমন সারাদিন অফিসে থাকে তাই কিছু দেখতে পায় না। এ নিয়ে পারভীনও কোনোদিন ছেলের কাছে কিছু বলেনি। কিছু না বললেও সুমন যে সময়টুকু বাড়িতে থাকে তার মায়ের প্রতি তানিয়ার অবহেলাটা কিছুটা হলেও বুঝতে পারে সে। একদিন অফিস থেকে এসে খেতে বসলে সুমন খেয়াল করে তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে আছে। সে তার মায়ের কপালে হাত দিয়ে বলে, মা তোমার কি শরীর খারাপ, চেহারা এমন লাগছে কেন, ছেলে শুনলে কষ্ট পাবে। তাই তিনি তাকে কিছুই বলতেন না, চুপ থাকতেন আর বলতেন, আমি খুব ভালো আছি, বয়স হচ্ছে তাই এমন মনে হচ্ছে, আমার শরীর ঠিকই আছে। মায়ের চেহারার কথা শুনে সুমন চিন্তায় পড়ে যায়। সে পরদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি আসে, ঘরে ঢুকে আজও দেখল তার মা রান্নাঘরে একা একা কাজ করছে আর তানিয়া ঘরে দরজা লাগানো। তখন সে তানিয়াকে ডেকে বলল, মা সারাদিন একা একা কাজ করে, ওনার শরীরও ততটা ভালো না, এ কাজগুলো তুমি করলেই তো পারো, মা সাহায্য করবে তোমাকে। তানিয়া রেগে গিয়ে বলে, আমাকে তুমি কাজের জন্য এনেছো এখানে, ওনার সংসার উনি কাজ না করলে কে করবে। সেদিন সুমন তানিয়াকে কিছু বলেনি, কিন্তু প্রায় প্রতিদিনই সুমন তার স্ত্রীর এ ব্যবহার নিয়ে তাকে বোঝায়, সতর্ক করে। কিন্তু তানিয়া সুমন চলে যাওয়ার পরপরে আবার তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। একদিন তানিয়া তার শাশুড়িকে ডেকে বলেন, মা ঘরটা তো খুব ছোট, কেউ আসলে ঠিকভাবে জায়গা হয় না এই ঘরে, আপনাকে আরও ভালো একটা ঘরে রেখে আসব। তাছাড়া এখানে তো আপনার সময়ও ভালো কাটে না, যেখানে রেখে আসব সেখানে গল্প করার মতো অনেক লোক থাকবে, আপনার মতো অনেক লোক আছে সেখানে, আপনারও ভালো লাগবে। আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনে না, আপনি তাকে এটা বুঝিয়ে রাজি করান। পারভীন এতটা কষ্ট পেলেন যে তিনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। তিনি কেঁদে উঠে বলেন, আচ্ছা বৌমা আমি তাকে বলবো, অনেক দিনের সংসার তো তাই হয়তো যেতে খারাপ লাগবে, কিন্তু তোমরা যা ভালো মনে করো তাই করো। রাতে ছেলে বাড়ি ফিরলে পারভীন তার ছেলের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন। সুমনের বুঝতে বাকি রইল না যে এটা তার স্ত্রীর কাজ। তখন সে রেগে যায় কিন্তু নিজেকে সামলিয়ে তানিয়াকে ডেকে বলে, তোমার ব্যাপারে মা আমাকে কখনোই কোনো নালিশ করেনি, কিন্তু আমি বুঝতে পারি এখন আমাদের সন্তান নেই, তাই হয়তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন যখন আমাদের সন্তান হবে তখন তুমি বুঝবে সন্তানের প্রতি ভালোবাসা কেমন। মনে রেখো, আজ তুমি যেমন আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ, তেমনই আমাদের সন্তানও তোমাকে আর আমাকে এভাবে তাড়িয়ে দিতে চাইবে, তখন তোমার আজকের দিনের কথা মনে পড়বে। তানিয়া, তোমাকে বলেছিলাম আমাদের অভাবের সংসার ছিল, আমার মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, এত অভাবের মাঝেও আমাকে অভাব বুঝতে দেননি। তখন মায়ের কষ্ট দেখে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে মা নিজের জীবন শেষ করে ফেলেছেন আমার জন্য, সেই মাকে বার্ধক্য জীবনটা সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। তুমি আমার মাকে এখনও কষ্ট দিয়েই যাচ্ছ, আমার মা আগের মতো এখনও মুখ বুঝে শুয়ে যাচ্ছে। কান্নায় সুমনের গলা ধরে এলো। সে কিছুক্ষণ থেমে চোখের জল মুছে বলল, তানিয়া যদি কাউকে এই ঘর ছেড়ে যেতেই হয় তাহলে তুমিই যাবে। তানিয়া কাঁদতে আরম্ভ করল। তার শাশুড়ি এসে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেঁদো না মা, সুমন রাগের মাথায় যা তা বলেছে, তোমাকে যেতে হবে না, আমি যাব, বৃদ্ধাশ্রমে বুড়োদের সাথে সময় কাটাতে ভালোই লাগবে আমার, তিনি ধরা গলায় বললেন। তানিয়া তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, না মা আপনি কোথাও যাবেন না, সামনের দিনগুলোতে আপনি বাড়িতে রানীর মতো থাকবেন, আপনাকে কথা দিচ্ছি আমি, আমাকে ক্ষমা করুন মা। পারভীন খুশি হয়ে ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরে, সব মেয়ে একদিন মা হবে, শাশুড়ি হবে, সবাইকে সবার পরিস্থিতি বুঝতে হবে, আজ যদি আমরা শাশুড়ির সাথে ভালো আচরণ না করি তাহলে পরবর্তীতে আমাদেরকেও এর শিকার হতে হবে।